মেরাজ রজনীতে বিশ্ব নবী দেখলেন রিজালান কিছু লোক লাহুম আজফারুন মিন নুহাস তামা দিয়ে তৈরি আঙ্গুল এই আঙ্গুলগুলো দিয়ে তারা ইয়াখদাশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম নিজেদের লোহার আঙ্গুল দিয়ে তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোস্ত নিজের বুকের গোস্তগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিশ্বনবী বললেন জিব্রাইল মানহুম ইয়া জিব্রাইল ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা সাইয়েদনা জিব্রাইল বললেন হুম আহলুল গীবাতি মিন উম্মতিক আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে গীবত করত এই লোকগুলো হলো তারা আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু খবরদার খবরদার একে অপরের গীবত করো না আলহামদুলিল্লাহ ফরিদপুরে এসব নাই গীবত আছে এটা একটা মহামারী গীবত হচ্ছে মহামারী বাংলাদেশের জাতীয় রোগ আমি নাম দিয়েছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিক্স ঠিক কিনা আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গীবত এটা হুজুর থেকে আরম্ভ করে আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা নেত্রী থেকে শুরু করে 17 কোটি মানুষ খুব মজা পায় রসগোল্লার চেয়ে মজা আপনার ইবাদত গুলো দিয়ে দিচ্ছেন সবার জনকে যার ব্যাপারে আপনি গীবত করতেছেন আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কা ধাক্কি করে যে হজটা করছেন ধাক্কা ধাক্কি করে হাজরা আসওয়াদের চুমুটা দিয়েছেন আরাফাতের ময়দানে চোখের পানি ছেড়ে যে কান্নাটা করেছেন এই সব সওয়াবগুলো আপনি তার আমলনামায় তুলে দিয়েছেন গীবত করে চগল ঘুরি করে তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন আপনার সব ইবাদতগুলো আল্লাহ ভাগ করে ওদের আমলনামায় তুলে দিয়েছে খবরদার মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ এই দেশে হালাল সিস্টেমে অনেকে গীবত করে এইভাবে আমি আপনাদেরকে দেখাই কথা শুরু করবে এইভাবে কি যে অবস্থা সমাজের বলাও যায় না বললে তো গীবত হয়ে যায় না বলেও পারি না তাই না এরকম বলে না অনেকে বললে তো কি হয়ে যায় হ্যাঁ বললে যদি গীবত হয়ে যায় তাহলে স্টপ এতটুকু যেহেতু বুঝেন যে বললে গীবত হয়ে যায় তখন স্টপ আওয়াজ করে বলেন তখন স্টপ মেরাজ রজনীতে বিশ্বনবী দেখলেন রিজালান কিছু লোক লাহুম আজফারুন মিন নুহাস তামা দিয়ে তৈরি আঙ্গুল এই আঙ্গুলগুলো দিয়ে তারা ইয়াখদাশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম নিজেদের লোহার আঙ্গুল দিয়ে তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোস্ত নিজের বুকের গোস্তগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিশ্বনবী বললেন জিব্রাইল মানহুম ইয়া জিব্রাইল ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা সাইয়েদনা জিব্রাইল বললেন হুম আহলুল গীবাতি মিন উম্মতিক আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে গীবত করত এই লোকগুলো হলো তারা চায়ের দোকানে এগুলো খুব চলে এর কথা ওর কানে ওর কথা এর কানে এরকম একটা গিরিঙ্গি লাগায় আছে না নাই এগুলো করবেন গীবত কাকে বলে জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহ সহিহ হাদিস তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে তার অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে বলবেন এগুলা না স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে খুব খারাপ কাজ করতেছে সমাজটাকে শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায় আপনি তার আপনার বন্ধুকে যে বলতে পারেন তোমার ছেলের এই দশা তোমার মেয়ের এই দশা এগুলো তো গীবত হবে না কিন্তু কারো ব্যাপারে কারো কান ভারী করার জন্য উল্টা পাল্টা কথা বলা যাবে না খবরদার তাহলে গীবতকেও আমরা কি বলে দিলাম এই 4-5 জন নো বলতে হবে নো গীবতকে আমরা কি বলবো চগল খুরিকে কি বলবো এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে না